আমারও স্বপ্ন ছিল এবং আমার নানারও স্বপ্ন ছিল যে আমি একজন পুলিশ সদস্য হব। আজকে সে হয়তো নেই, কিন্তু আমি পেরেছি। আমার বাবা মা এটা যখন শুনবে যে আমি মাদারীপুর মধ্যে সেকেন্ড হয়েছি, তোমার মা বাবার থেকে মনে হয় না বসিয়ে দ্বিতীয় কেউ হবে। চাকরি পাওয়ার আগে মানে 120 টাকা দিয়ে অনলাইন করতে হয়েছে আমাদের, এই কাগজপত্র উঠাইতে 100 টাকার মতো খরচ হয়েছে, আমার তো বেশি টাকা খরচ হয় না। আর চাকরি হয়ে আমার খুব ভালো লাগতেছে। ২০২২ সালে যে আমাদের ট্রেনি রিক্রুট কনস্টেবল নিয়োগের প্রক্রিয়াটা আমরা শুরু করেছিলাম হচ্ছে মার্চ মাসের ২৭ তারিখ থেকে। মার্চ মাসের ২৭, ২৮, ২৯ তিন দিন ছিল আমাদের ফিজিক্যাল অ্যান্ড রিটেন টেস্ট। তারপরে আমরা এপ্রিল মাসের ৮ তারিখে আমরা রিটেন নিয়েছি এবং আজকে রিটেনের রেজাল্ট দিয়ে আজকে আমরা ভাইবা নিয়ে প্রাথমিকভাবে আমরা মোট ৩৩ জনকে আমরা বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছি। মা আমাকে সবসময় বলেছে যে পুলিশ হলো দেশের শান্তি রক্ষার জন্য প্রধান অস্ত্র। একটি দেশের শান্তি এবং শৃঙ্খলা রক্ষার সাথে পুলিশ ওতপ্রোতভাবে জড়িত, এবং আমি যদি পুলিশ বাহিনীতে নিজেকে নিয়োজিত করতে পারি তাহলে আমি দেশের শান্তি রক্ষার সুযোগ পাবো। আমার চাকরি হওয়াতে, পুলিশের চাকরি হওয়াতে আমি খুবই খুশি, কারণ আমার এই চাকরি হতে আমার শুধু আবেদন করা ছাড়া এবং এখানে আসার খরচ ছাড়া এবং খাওয়ার খরচ ছাড়া আর কোনো টাকার দরকার হয়নি, বিনা খরচে আমার চাকরিটা হয়েছে। চাকরিটা পাওয়া আমার খুবই প্রয়োজন ছিল, কারণ আমার বাবা নেই, আমার ছোট ছোটবেলা আমার বাবা মারা গেছে, আমার মা আমাদের অনেক কষ্ট করে বড় হয়েছে। তাই আমি চাইছি যে আমি একটা চাকরি পেয়ে জানি আমার মা আমার পরিবারের পাশে আমি দাঁড়াতে পারি।